আপনার মেয়েরা যখন কোথাও যাওয়ার প্ল্যান থাকে, মনে হয় কখন একদম সমস্ত কাজ গুছিয়ে একটু রেডি হব তাড়াতাড়ি। আর রেডি হওয়ার জন্য যেটা প্রথম কাজ মেয়েদের সেটা হলো সাজুগুজু। সাজুগুজুটা যদি পারফেক্ট থাকে তবে কিন্তু আমরা সুন্দরভাবে বেরোতে পারি। আজকে একটু এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তার জন্যই সকালবেলা স্নান টান সেরে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আর দেখুন খাবার দাবারও প্যাকিং করে নিয়ে নিয়েছি। আর খাবারের মধ্যে দারুণ দারুণ মেনু আছে, নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন খাবারগুলো যখন তুলছি। আজকে কী করবো, সারাদিন কোথায় যাব এবং কারা কারা থাকবে আমাদের সঙ্গে, সেটা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন। তাই এই ভিডিওটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা ভিডিওতে যাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ একটি দারুণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনাদেরও তো বলেই দিয়েছি আমার দেওরের বিয়ে হয়ে গেছে, এটা আমার ছোট যা, ওর সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছি। আজ আমরা বড় কাছারি যাবো। একটু বড় কাছারি বলতে আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয়, টোটো করে যাবো, হয়তো আধ ঘন্টা সময় নেবে যেতে। তো আজকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কী কীভাবে আনন্দ করলাম না করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে যাওয়া যাক। আমরা দুজন রেডি হয়ে গেছি, মা যাবেন আজকে, দেওর যাবেন আর আমার স্বামী যাবে। শ্বশুরমশাই যাচ্ছেন না, বলে তোমরা যাও আমি আছি। আমাদের টোটো কাকু বসে আছেন, নিয়ে যাবেন আমাদের। আমাদের ঠাকুরমশাই আসছে, আজকে বৃহস্পতিবার, পুজো করে বেরোচ্ছেন। এই যে মা আর আমার কর্তা আসছে দুজনে, দেওর এসে গেছে ব্যাগ নিয়ে হাতে। এসে গেছি বন্ধুরা, বেশিক্ষণ সময় লাগেনি, 12:05 গাড়ি চড়েছিলাম, 12:25, বেশিক্ষণ লাগেনি। শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয়, আর যে বৃহস্পতিবার তাই ভিড়টা খুব একটা নেই। আমরা এই মন্দিরের সামনেই একটু দাঁড়াতে বলেছি টোটোকে, ওখানে কাছারি এসে গিয়েছি বন্ধুরা। একদম দোকানে একটা চলে এসেছি, আমাদের পরিচিত একজনের দোকান, আমাদের টোটোটা এই দোকানের মধ্যেই রেখেছে। যখন আসবেন এই দোকানে আসবেন, একটু কম করে নেবে। দোকানের নাম কি গো? পঞ্চানন পূজা ভান্ডার। আমরা এবারে একটু পুকুরে যাবো, বড় কাছারির পুকুরে। আপনারা অনেকেই হয়তো জানেন কয়েকদিন আগে এখানে একটু দোকান টোকান পুড়ে গিয়েছিল, দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আমরা আসার সময় দেখলাম দু একটা দোকান একটু পোড়া, আপনাদের দেখাবো নিশ্চয়ই, আপনারা সঙ্গে থাকুন। চলুন তাহলে বাবা বড় কাছারির ঘাটের দিকে যায়। ঘাটে হাত পা ধুয়ে আমরা বাড়ি থেকে স্নান সেরে এসেছি। অনেকে এই পুকুরে স্নান করে পুজো দেন। সামনে মা যাচ্ছে, বাপিটা এলে খুব ভালো হতো, বাপিকে বলেছিলাম। বড় কাছারির পুকুরটা আজ আপনাদের দেখাবো। পুকুরটা ভীষণ সুন্দর, খুব বড় পুকুরটা, জল ভীষণ পরিষ্কার। এখানে একটা বাচ্চা দেখুন দন্ডি কাটছে, আমরা পুকুরে গিয়ে হাত পা ধুই। মনস্কামনা পূর্ণ হয়, বাবা বড় কাছারির কাছে এসে তারা এরকম মানসিক করে যায়, তারা পরে এসে এরকম দন্ডি কাটে। শুনুন, আমরা আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে যাই। আর জানেন আগে কিন্তু একটাই ঘাট ছিল, এখন ওই প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয় বলে না, এখন দুটো ঘাট হয়েছে। সামনের ঘাটটাই আপনারা দেখতে পাবেন, প্রচুর লোক জমায়েত হয়ে দাঁড়িয়ে। এই ঘাটটা একটু খোলামেলা মতো আছে, দুটো ঘাট, ওই ঘাটটায় প্রচন্ড ভিড়। এটা নতুন করে এই ঘাটটা হয়েছে, যা আমার শাশুড়ি দেওয়া নেমে গেছে। জলটা দেখেছেন কি পরিষ্কার জল, অনেকেই আছে পুকুরে স্নান করে। আমিও অনেকবার এসে করেছি পুকুরে স্নান করে পুজো দিয়েছি। আমরা হাত পা ধুয়ে মাথায় জলও ছড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন একটা কাকু ছিপের মতো কি ফেলছেন, ওটা ছিপ ফেলছে না বন্ধুরা, ওখানে হচ্ছে স্নান করে অনেক পুণ্যার্থীরা পয়সা দেয়, সেটা ওনারা একটা সুতোর মধ্যে চুম্বক ফেলে ফেলে সেই পয়সাগুলো তোলে। আমাদের হাত পা ধোয়া হয়ে গেছে, মন্দিরের কাছে কাছে আমরা এসেও গেছি। আমাদের যে দোকানটায় আমরা বসেছি ওটা মন্দির প্রাঙ্গণে। আর এখানে দেখুন একজন ভদ্রমহিলা ওই দন্ডি কেটে কেটে মন্দিরের দিকেই যাচ্ছে। আমরা এবার এখানে ওই বড় কাছের টিপ একটু পরে নিচ্ছি সবাই মিলে। এবারে আমরা ডালা নেব আর কীভাবে পুজো দিই নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, সেটা পুরোটাই দেখাবো আপনাদের। আমি আবার নিচে একটু সিঁদুর নিয়ে নিলাম, আমার বড়মশাইও ঠিক করছে। বাচ্চারা হলে তাদের এখানে বড় কাছারিতে পুজো দিতে আসা হয়, একটা বাচ্চাকে নিয়ে এই গোলাই দিয়ে পুজো দিচ্ছে। দেখুন সব নাচছে, কত সুন্দর দেখুন, এই বাচ্চাকে বাচ্চা নিয়ে পুজো দিচ্ছে। বন্ধুরা ডালাটা আপনারা নিজের ইচ্ছে অনুযায়ী জিতে পারেন, তবে 21 টাকা থেকেই ডালা শুরু। এবার আপনি যতটা ঊর্ধ্বে উঠতে পারেন উঠবেন, মাকে সেটাই জিজ্ঞাসা করছি যে কত করে ডালা নেবে। সমস্ত কিছু ভালো করে দোকানদার আমাদের গুছিয়ে দিচ্ছেন, আমরা এবারে সমস্ত ডালা আমাদের রেডিও হয়ে গেছে। দু জায়গায় ডালা নেওয়া হয়েছে আমাদের, বাড়ি থেকে সন্দেশ এনেছিলাম, এখান থেকে ধূপ, আকন্দ ফুলের মালা, আর এই পূজার এখানের যে ডালা, এই যে পেয়ারা থাকে, এই সন্দেশ, এগুলো দিয়ে
মোমবাতি নিয়ে বাড়ি থেকে ফুল বেলপাতা সব এনেছি আমাদের বাড়ির গাছে, সেইগুলো দিয়েই আজকে বাবা বড় কাছারিকে পুজো দেবো বাবা। আর হ্যাঁ বন্ধুরা, এই যে খাতা মতো দেখছেন, এটা প্রতিটা দোকানেই আপনি দেখতে পাবেন। এই খাতাতে পূর্ণার্থীরা দর্শনার্থীরা নিজেদের মনস্কামনা লিখে মন্দির প্রাঙ্গণে ঝুলিয়ে দেয়। এই রীতিটা কিন্তু আজকের না, বহু দিন থেকে এই রীতিটা চলে আসছে বা এই প্রথাটা চলে আসছে। আস্তে আস্তে আমরা এভাবে মন্দির প্রাঙ্গণের দিকে এগোচ্ছি, পুজোর ডালা নিয়ে। সমস্ত ডালাই আমাদের রেডি করা আছে, গিয়ে শুধু পুজো দেব। আর দেখুন, যে চিরকুটে লেখার কথা বলছিলাম, দেখুন অনেক পূর্ণার্থীরা এরকম চিরকুটে লিখে মন্দিরে ঝুলিয়ে দিয়েছে তারা তাদের মনস্কামনা অনুযায়ী। আর এখানে নিয়ম বা রীতি বলতে পারেন, পুজো দেওয়ার আগে হচ্ছে তিনবার প্রদক্ষিণ করতে হয়, যেটা আমরা সবাই মিলেই করছি। আর আস্তে আস্তে দেখুন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পূর্ণার্থীদের ভিড়ও বেশ খানিকটা বেড়েছে। আমরা যখন সকাল সকাল আসি তখন কিন্তু এত ভিড় ছিল না, যত বেলা বাড়ছে তত পূর্ণার্থীদের ভিড়ও বাড়ছে। এরকমভাবে তিনবার প্রদক্ষিণ করে নিচ্ছি। আর এখানে শনি মঙ্গলবারটা প্রচণ্ড ভিড় হয়, তার সাথে সাথে দেখুন নুট দেওয়া শুরু হয়ে গেছে। যে যার মানসিক আছে তো সেই অনুযায়ী নুটের বাতাসা ছড়াচ্ছে, আমিও তো লোভ সামলাতে পারলাম না, ছুটে ছুটে বাতাসা কুড়োচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। আর বড় বড় ফুল বাতাসা দিয়ে নুট দিচ্ছে, নুটের বাতাসাও ঘুরিয়ে নিয়েছি, দেখছেন কত বড় বড় বাতাসা। এবারে পুজো দেব, তবে মন্দিরের মধ্যে ভিডিও বা ফটো তোলা নিষেধ, তাই আর মোবাইল নিয়ে ওখানে যাওয়া হলো না। ধীরে সুস্থ শান্তি করে পুজোটা দিলাম, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর ওই মন্দিরে তো ফটো তোলা বা ভেতরে ভিডিও করা নিষেধ, পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটু বাতি দেবো, আর মোমবাতি এনেছি। এখানে আমরা একটু বাতি দেব, যেখানে পুজো দিলাম ওখানে কিন্তু বাতি বা ধূপ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ ওখানে অনেক পুণ্যার্থীদের সমাগম, তো তাই ওখানে বাতি দেওয়া হয় না। এখানে নিচে একটা জায়গা করা আছে, এখানেই সবাই বাতি বা ধূপ দেয়, আমিও তাই দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গেছে, আমার কর্তাও ধূপ মোমবাতি জ্বেলে দিচ্ছেন। উনি এই বড় কাছের উদ্দেশ্যে একটু প্রণাম করে ওখানে ধূপ মোমবাতি দিলেন। আর এখানে দেখুন একটা কত বড় গোপাল আছে, আমি একটা সন্দেশ গোপালের মুখে দিলাম, আর হাতেও একটা সন্দেশ দিচ্ছি। গোপালটাকে কী সুন্দর দেখতে দেখুন। আর সত্যি কথা, সকাল থেকেই আমরা প্রত্যেকেই উপোস ছিলাম। আর এখানে একটা ঠাকুমা, সকালে আমি এখানে এসে টিপ নিয়েছিলাম, এই ঠাকুমা আবার দিতে এলেন বড় কাছারিতে এলে। এই তিলক প্রত্যেকেই দেন, প্রত্যেকেই পড়েন। ওই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু কিছু খাবো, তার আগে আমরা হাত পাটা ধুয়ে নিই। এবার কী খাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন, খিদে পেয়েছে আমাদের প্রত্যেকের। যে পাঁপড় ভাজা এনেছি বাড়ি থেকে, এখানেও খাবার পাওয়া যায়, আমরা এখানে খাবারটা খাবো না বলে বাড়ি থেকে বানিয়ে এনেছি। বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম লুচি, নিরামিষ ঘুগনি আর পাঁপড় ভাজা। সেই গরম লুচি আর ফুলকো লুচি নেই বন্ধুরা, কারণ একদম নরম হয়ে গেছে। চপ আর বেগুনি এনেছে, এক ফোঙা এনেছে আমার বর দোকান থেকে কিনে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর ঘুগনির সাথে একটু মুড়িও অল্প করে এনেছিলাম বাড়ি থেকে, কারণ দুপুরবেলা তো লুচি খেয়ে কেউ যদি মুড়ি খায়, তা সত্যি কথা লুচি খেয়ে সবাই মিলে মুড়ি খেয়েছি। আর আমার বর তো এক ঠোঙা চপ বেগুনি এনেছে, প্রত্যেকের জন্য একটা করে চপ, একটা করে বেগুনি, প্রত্যেকের খাবারের সাথে আমি একটা করে দুটো করে দিয়ে দিলাম। এবার নিজে খাবো। আর সত্যি কথা, সবাই মিলে একসাথে এইভাবে বসে খাওয়া একটা আলাদা আনন্দ, আলাদা তৃপ্তি। শাক মানে যাই খান, সে খুব ভালো খাবারই হোক আর কম খাবারই হোক, সবাই মিলে যখন একসাথে খায় কিন্তু তার আনন্দটাই আলাদা। আর আজকে খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো, কিন্তু মাঝখানে একটু মন খারাপ আছে, কারণ আমার শ্বশুরমশাই এলেন না। ভাবি থাকলে আরও আনন্দ হতো, ওনাকেই মিস করছি। এই যে একটু মুড়ি নিয়ে নিয়েছি লুচি খাবার পর, আর চপ বেগুনিটা নিরামিষ, তবে টেস্ট ছিল মোটামুটি, খুব ভালোও না খুব খারাপও না। খাওয়াটাও ভালো হলো, পুজো দেওয়াটাও ভালো হলো। মাঝে মাঝে যদি একটু কোথাও বেরোনো যায় মনটাও ভালো লাগে, কারণ বাড়িতে সবসময় থাকতে ভালো লাগে না। ব্যাস এবার ফেরার পালা, যে দোকানগুলো পুড়ে গেছিলো দেখুন, সেই পুরা দোকানগুলো আপনাদের দেখাচ্ছি, সেগুলো আবার মেরামত হচ্ছে পুনরায়। যা আজকে প্রচণ্ড গরম ছিল, তাই ফেরার পথে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি। মাকে বললাম খেতে, মা বলে আমি খাবো না, আমার যা ওই টেডি বিয়ার কিনতে গেছে। আরও একটু বাঁকড়াহাটের কাছাকাছি গিয়ে আমরা একটা করে প্রত্যেকে জল আইসক্রিম নিয়ে নিলাম। আগে তখন আমরা ছোটোবেলায় এই আইসক্রিমগুলো 50 পয়সা 1 টাকা দিয়ে খেতাম, বলুন এখন 5 টাকা দাম হয়ে গেছে। তবে বেশ ভালোই লাগলো খেতে। আমরা বাড়িতে চলেও এসেছি, দেখুন এই 4টে বাজে বাড়িতে আমরা ফিরলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফলো করে দেবেন।